হে গাইস সুপার টু বাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ফ্রেশ ব্লগে। আজকে হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্ট উপলক্ষে একটা স্পেশাল ব্লগ তোমরা পেতে চলেছ। এখানে দরজা আমাকে লাগিয়ে দিচ্ছে দাস করেনি দেখে, এক্ষণে ওঠেনি মনে হয়। এই ধাক্কা মারিস না। সো এখন আমি এদের রুমের সামনে আছি, পুকি মারছে। আর এখানে আমার আজকে মনে হচ্ছে আমার গালের এইগুলো একটু কমেছে, দুপাশে দাগগুলো থেকে গেছে, কিন্তু গালের যা ব্রণ হয়েছিলো আগের ব্লগগুলোতে হয়তো দেখতে পেয়েছ, যেটা হালকা হালকা কমেছে। অভিজিৎ এখনও ঘুম থেকে ওঠেনি, ভারত স্বাধীন হয়ে গেছে কিন্তু স্বাধীনভাবেই ঘুমোচ্ছে, এটাই আমাদের স্বাধীনতার আর কি একটা নিদর্শন। আর বাকি আমার ঘরে সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এবং চাও বানিয়ে ফেলেছে, এবং সেটা এখন খেতে খেতে আমরা আমাদের স্বাধীনতার সকালটা শুরু করেছি। দেখো স্বাধীনতা দিবসের দিনও বই খাতা খুলে বসে আছে পড়াশোনা হচ্ছে, দেখো কত ট্যালেন্টেড। আর এখানেও একে মানে বসে থাকতে দেখে ভুল ভাববেন না যে এও বই খুলে বসেনি, এও বই, ওই যে ফোন এখানে খুলে বসে আছে, ঠিক আছে, আর চা খেতে বসেছে। আর ওখানে আর একজন জাস্ট এলো, এখন বাজছে সকাল 7:30, ও চা এসে গরম করছে। আর এখানটাই আমার সামনে চা চলে এসেছে, এবার আমি চাটা খেতে খেতে সকালটা শুরু করবো। না না এখানে হচ্ছে চাদরটা পুড়ে গেছিল কিন্তু সবকিছু ঠিকই ছিল, আসলে চাদরের মেটেরিয়ালটা কটন ফটনে একটু বেশি মানে তাপ লাগে, কিন্তু ওই যেটা চাদরটা ছিল ওটা পলিস্টার টাইপ ছিল, তার জন্য সত্যি আমরা বলছি কিছু জানে না ছেলে করতে, শুধু ক্যামেরা চালু করবে কোনো অকেশনে দিয়ে বসে যাবে আর এসে আমাদের রুমে রুমে ঘুরে বেড়াবে, ওরকম মোটেই না। আমি আজকে বডি তো আয়রন করব, সেখানে দেখতে পাবে পুড়ছে কি পড়ছে না, একদম মানে জল জান্ত উদাহরণ দেখাবো, সামনাসামনি দেখতে পেলে আদৌ আমি আয়রন করতে পারি কি পারি না, আদৌ জামা কাপড় পরাই কি পরাই না। আমি চাদরটাও একবার দেখে দিতে চাই যে আদৌ চাদরটা পরেছে কিনা। দেখো এই ছিল ফ্রেশ চাদর, এই ফ্রেশ চাদরই আছে, এখানে কোনো রকম কোনো কিছু পোড়ার দাগ ফাগ নেই, একটা পোড়ার দাগ আছে, বাট এটা ইস্ত্রির নয়, এটা একজন এখানটায় কিছু একটা বিড়ি ফিড়ি খেয়েছিলো, এই জায়গাটায় বসিয়েছিল মনে হয়, এই জায়গাটা একটা ফুটো হয়ে গেছে, তাছাড়া পুরো চাদর একদম নিট অ্যান্ড ক্লিন। প্রমাণিত তো ভুল প্রমাণিত তো প্রমাণিত। আজকে মানে আমরা একটা কনফিউশনে আছি, আমি স্ট্যাটাসও লাগিয়েছিলাম 75তম স্বাধীনতা দিবস নাকি 76তম স্বাধীনতা দিবস, আমার মনে হয় নয় 76 না 75, আমরাও কনফিউজ আছি, কমেন্ট করে জানাও কে কোনটা বলছো, কারণ কোন কোন জায়গায় বলছে 75তম নয় 76তম 75 বর্ষপূর্তি। সুরমাটা ঢেপড়ে গেছে, মনে হচ্ছে এখনো ঘুমের ঘোর কাটেনি বল। আজকে কততম স্বাধীনতা দিবস? 76, এ বলছে 75, আমিও বলছি 76তম 75তম 75th। জাস্ট ঘুম থেকে উঠলো, এবার ও ব্রাশ করবে, ফ্রেশ হবে, তারপর তোমাদেরকে মানে ব্লগের মধ্যে এন্টারটেইন করতে থাকবে, তো তোমরা দেখতে থাকো অভিজিৎকেও সঙ্গে আমাদের ব্লগকেও।
আমাদের ট্রেনিং আছে হয়তো এবং স্বাধীনতা দিবস, এর জন্য আগে থেকে স্নান করে নিয়েছি। তো পুজো করার সময় আজকে আমি নকুলদানা খুঁজতে গিয়ে দেখছি নকুলদানা নেই, মানে অ্যাকচুয়ালি আমাদের চা করার জন্য যে চিনি তার পরিবর্তে ব্যবহার করার জন্য নকুলদানা, তো ও কী করেছে আজকে সব নকুলদানাই চায় দিয়ে দিয়েছে, তার জন্য আমার পুজো করার জন্য একটা নকুলদানাও বেঁচে ছিল না। সেই জন্য তোমরা দেখতে পেলে আমি পুজো করছিলাম খেজুর দিয়ে, তো খেজুর নিয়ে আমি পুজো করলাম। আজকে দেখি নকুলদানা আনবো এবং তারপর আবার কাল থেকে নকুলদানা দিয়ে পুজো স্টার্ট হবে। আজকে আপাতত খেজুর, স্বাধীনতা দিবস উপলক্ষে স্পেশাল ভোগ বলতে পারো সেটা ঠাকুরের জন্য। আর বাইরে গান শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে, তো এবার স্বাধীনতা দিবস উপলক্ষে যে সমস্ত কাজকর্ম করা সেগুলোও চলছে, দেখালাম এক্ষুনি ব্লগে। তো এবার আমি রেডি হয়ে নিই, বিকজ প্রায় 9টা বাজতে চললো এবং আমাদের ট্রেনিংও প্রায় মোটামুটি 10টার মধ্যে বেরোতে হবে। তো রেডি হয়ে আবার দেখা হচ্ছে। শোনা যাবে না এত দূর থেকে, শুধুমাত্র আমার ভয়েসই আসবে। এখানে দেখো নিচে কাজকর্ম চলছে, পতাকা টাঙানো, বিট্টু দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আরও কয়েকজন আছে, শুধুমাত্র ওরাই নেই। আমিও যাচ্ছি এক্ষুনি, দেখি একবার নিচ থেকে ঘুরে আসি, চলো। এই যে হোস্টেলের সামনে আজকে পতাকা উত্তোলন হবে, এখানে ফ্ল্যাগ টাঙানোর জন্য দড়ি বাঁশ সব কিছু রেডি, জাস্ট পতাকার এবার মনে হয় টাঙানোর ব্যবস্থা হবে। চলে এসেছি এখানে আমি নিচে উপর থেকে একদম সোজা মাঠের মধ্যে। আর এখানে এই আশেপাশে ফুল আছে। আজকের ওয়েদার স্বাধীনতা সুলভ ওয়েদার। কি দেখাচ্ছে বিট্টু দেখি, কি এগুলো ধানের শীষ? ধান এখানে হয় নাকি ট্রেনের মধ্যে? ধান গাছ আছে আদৌ দেখা গেল, আমি জানি না বলে আমাকে বোকা বানাচ্ছে। আদৌ ধান গাছ নয় দেখে বুঝতে পারছি। বুঝে গেছি, তো যারা জানো কমেন্ট করে জানো আদৌ এটা ধান গাছ কিনা, আদৌ বিট্টু ঠিক না আমি ঠিক। আর এখানে একজন হেল্প করছে, লুঙ্গি ম্যান হেল্প করছে স্বাধীনতা বলে। কি আছে এর ভিতরে? কি আছেটা কি? ওইটা একটা থাম্বা। ও ধান থেকে চাল বের করে এনেছে। এখানে সবাই আছে, আজকে তারে জামা কাপড়ও মেলেছে ট্রাই কালার ফ্ল্যাগও চলে এসছে। প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে, একটু পরেই আমাদের হোস্টেলের ফ্ল্যাগ উত্তোলন হবে। এখানে তরঙ্গ, প্রদীপ, কৃষ্ণ, অঙ্কুর, অভিজিৎ, অরিজিৎ, বিট্টু সবাই আছে কাজ করছে। আর এখানে আরও দুজন আছে, তারা এখন পতাকা টাঙানোর কাজ করছে। ফাইনালি আমরা এখন যাচ্ছি স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রেনিং করতে। আজকের দিনও আমাদের ট্রেনিং করতে হবে, ট্রেনিং হয়তো করতে হবে টুকটাক, ওখানে গিয়ে আমরা ফ্ল্যাগ হোস্টিং দেখব। আর এখানে সবাই যাচ্ছি আমরা, শুভঙ্কর, অরিজিৎ, আমি, এদিকে কৃষ্ণ, আর ওই দিকে সামনে আছে হচ্ছে পবিত্র, বিট্টু এবং শান্তনু। আর সায়নদীপ টোটো থেকে উঠবে, আমরা এখন কলেজের পথে রওনা দিয়েছি, সেখান থেকে টোটো করে ডাইরেক্ট যাবো WBSETCL এর 133/33 KV অফিসার। কলেজের পতাকা উত্তোলন হয়ে গেছে, উই আর লেট, পতাকা উত্তোলন হয়ে গেছে। This is the
ফ্ল্যাগ অফ আর কলেজ কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। আর আমরা এখন যাচ্ছি ট্রেনিং করতে, আর বেশি তো দেখানো হবে না। আমরা এন্টি প্লাস নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই না আবার প্রিন্ট আউট করাতে হলো এবং ফাইনালি আমরা ঢুকছি। এই যে ফ্ল্যাগ উঠে গেছে। ২০২২ স্বাধীনতা দিবস ছিল সম্পূর্ণ অন্যরকম আমার কাছে, কারণ জীবনে প্রথমবার কোনো স্বাধীনতা দিবস আমি সাবস্টেশনে থেকে কাটালাম। আর সাবস্টেশনে যখন আছি তখন সাবস্টেশনের সিটি পিটি ট্রান্সমিশন লাইন ট্রান্সফরমার এদের সাথেই কাটলো আমার এবছরের স্বাধীনতা দিবস। সেই কিছু মুহূর্ত তাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। কারেন্ট ক্যাপাসিটি অনুযায়ী 8 ইঞ্চি, এটা 3 ইঞ্চি, এটা এটা 1000, মানে এটা কত স্যার রেটিং? এটা সিটি হচ্ছে, এটা 1800 চলছে, 130 যেটা ক্যাপাসিটি আছে, এটাও 1800 চলছে, 400 বা এগুলো সাধারণত লাগানো রয়েছে, 600-300 লাগানো। ফাইনালি স্বাধীনতা দিবস আমাদের কমপ্লিট আজকের মতো। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, নিরামিষ লাঞ্চ, মানডে স্পেশাল নিরামিষ লাঞ্চ। পিছনে আবার দেখো ভি কাটিং করেছে, ভি আর চলছে, দেখো লুঙ্গি খুলে গেল, লুঙ্গি খুলে গেল। তখন ওইখানে ও বলেছে 15 আগস্ট কি, মানে ও ওই সোর্সে বলেছে যে আজকের দিনটা কি হিসেবে পালন করা হয়, আর লোকে ভেবেছে 15 আগস্ট কি, যায় বলে দিচ্ছে। 17 মারো 17। সো লাইনে দাঁড়িয়ে এখন আমি খাবার নিচ্ছি, দেখি আজকে কী কী আছে খাবার। আর এখন সময় লাঞ্চ টাইমের, তো চলো দেখি আজকের সোমবারে আমাদের লাঞ্চে কী কী রয়েছে। তো সোমবারে আমাদের লাঞ্চে থাকে ডাল, আলু পটলের তরকারি আর একটা ভাজা। সবাই এখানে খেতে বসেছে, কিছু জন ওখানে লাইনে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার নিচ্ছে, যেমন আমরা এখানে খেতে বসে পড়েছি। আর এটা ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের হোস্টেলের তরফ থেকে দেওয়া টিফিন, যেটা সন্ধ্যাবেলা এসে আমি খেয়েছিলাম। সব পাপা শেষ করে দিল, তাহলে তোমরাই বলো গাই রাবণ কাকে বলে, সব পাপা শেষ আমার পাত থেকে। আমার আইসক্রিম শেষ হয়ে গেল, তো প্রবলেমের আইসক্রিমটা আমি নিয়ে নেবো। আমি সাবস্ক্রাইব করে দেবো, বলবে কি
আইসক্রিমটা প্লিজ। ইমোশনাল অত্যাচার। এই বিগবেল আইসক্রিম দিতে হবে ভাই, এরকম বলে হয়? না না, কি আইসক্রিম ছিল আজকে? কুলফি। এটা খেতে বেশ ভালো। সাবস্ক্রাইব করে দাও, ব্লগ আর লাইক মাস করো। আর এই যে স্বর্ণাভ মোটা হয়ে গেছে, আমরা সবাই শেয়ার করি, মাস করব আর সাবস্ক্রাইব করে দিছো অলরেডি। মারামারি চলছে যে কোনটা ওর আর কোনটা তার ছিল। কি আছে একটু এটা খেয়ে নিবি বন্ধু, বেশ সুন্দর খেতে। হ্যাঁ, আইসক্রিমটা খেয়ে খাবারটা ভালোভাবে ডাইজেস্ট হয়ে যাবে।